তাহলে জীবনে কামদন লাগবে না, শান্তিতে হাসতে হাসতে মরতে পারবা। এক নম্বরে সুন্দরী, দুই নম্বরে দিনদারি, তিন নম্বরে মালদারি, চার নম্বরে বংশ, নবী কয় চারটা গুণ দেখবা। তাইলে এবার যারা বিয়ে করেন একা বাসি পালাটারে বিয়ে করুন, লাগবে না। নবী কয় চেহারা সুন্দর নয়, যেই মেয়েটা আমলে সুন্দর ওইটা সুন্দর। আমরা চেহারা দেখা নি এই জন্য বাবা দেশে রাইকা বিদেশ চইলে যায়, ছয় মাস পর শোনে টাকা পয়সা লইয়া দোস্তের লগে ফলাইছে। আমল যদি ভালো হইতো জীবনে ফলাইতো না। এমন এমন বংশের এমন এমন মেয়ে লোক আছে যারা পুরুষের পুরুষের ঝগড়া বাঁধলে মাথার ওড়নাটারে টান দিয়া কোমরে বাঁধ দিয়া খায় বেটা সাপ নিয়ে আয়। কেন খায়? ভাত খায়। আপনি ভাতের পরিবর্তে কেন খান? দ্বিতীয় বিবাহ এটা কি শরীয়তের বিরোধী না শরীয়ত সম্মত? এইটাকে সাপোর্ট দেওয়া জরুরি। যদি শরীয়ত মানতাম তাহলে এই দেশে রাস্তা রাস্তা জেনা হইতে পারত না। শরীয়ত মানি না দেখতে হয়। আচ্ছা কোন ওনার খাওয়ান লাগবে দেড়শা চলের, ওনার প্রত্যেক দিন আমরা এক কাপ চলের ভাত দেবেন, উনি তো দুই দিন পরে এমনি হুবেই যাবেন। কথা কয় না আপনার? না বন্দুক আছে, কাটিস নাই, কাটিস আছে, বন্দুক নাই, বেশি কথা কওয়া যাবে না, ভিডিও মিডিও হয়তো। আপনার না বন্দুক আছে, কাটিস নাই, কাটিস আছে, বন্দুক নাই, ওনার তো দুইটা রাখার ক্ষমতা আছে, এজন্য উনি এত দিয়েছে। সমস্যা কি? কথা কয় না? পয়গম্বর করে নাই, সাহাবীরা করে নাই, তাহলে আমার কারণে সমস্যা কি? মূল বিষয় হলো শরিয়া সম্মত ভাবে আমি চালাইতে পারবো কিনা। এই বিয়ে করেন না কারা কারা আতুডান, কারা কারা বিয়ে করেন না আতুডান। হ্যাঁ মাশাআল্লাহ। তাহলে জীবনে কামদন লাগবে না, শান্তিতে হাসতে হাসতে মরতে পারবা। এক নম্বরে সুন্দরী, দুই নম্বরে দিনদারি, তিন নম্বরে মালদারি, চার নম্বরে বংশ, নবী কয় চারটা গুণ দেখবা। তাইলে এবার যারা বিয়ে করেন একা বাসি পালাটারে বিয়ে করুন, লাগবে না। নবী কয় চেহারা সুন্দর নয়, যেই মেয়েটা আমলে সুন্দর ওইটা সুন্দর। আমরা চেহারা দেখা নি এই জন্য বাবা দেশে রাইকা বিদেশ চইলে যায়, ছয় মাস পর শোনে টাকা পয়সা লইয়া দোস্তের লগে ফলাইছে। আস্তে আমল যদি ভালো হইতো জীবনে ফলাইতো না। রোজা নামাজ করে আল্লাহর মানে রসুলের তরিকা মানে জীবনে ফালাইয়া যাইতে পারত। এক নম্বরে সুন্দরী কয় আমলে সুন্দর, দুই নম্বরে দিন দেরে দিনের বুঝ মানে আমরা মাইয়া দেখার সময় আমরা এইটা দেখি চেহারা সুন্দর কিনা, নামাজ পড়ে কিনা এইটা দেখি না, নামাজ পড়ে কিনা দিন শরীয়ত মানে কিনা, আল্লাহর হুকুম মানে কিনা, সুন্নাত তরিকা অনুযায়ী চলে কিনা এইটা দেখি না। কথা হয় না? এই তো আমাদের গণ্ডগোল। হে জগতের মানুষ, এক নম্বর সুন্দরী, দুই নম্বর দিনদারি, তিন নম্বর মালদারি, মাল সম্পদ মোটামুটি আছে কিনা তাও দেখা লাগবে। আপনি আপনার বন্ধু বান্ধব লইয়া শ্বশুর বাড়ি বেড়াইতে গেলেন, এমন যেন না হয় মেহমান দেইখা শ্বশুর পিছনের দরজায় দিয়ে গেছে সিনিয়র সাফা টানতে, এমন কিপটা শ্বশুর যেন না হয়। এক নম্বরে সুন্দরী, দুই নম্বরে দিনদারি, তিন নম্বরে মালদারি, চার নম্বরে বংশ, বংশ দেইখা বিয়ে কইরো এমন এমন বংশের এমন এমন মেয়ে লোক আছে যারা পুরুষের পুরুষের ঝগড়া বাঁধলে মাথার ওড়নাটারে টান দিয়া কোমরে বাঁধ দিয়া খায় বেটা সাপ নিয়ে আয়। আস্তে কয় দেখো, আস্তে কয়। এই কথা ঠিক না ঠিক? নবী কয় বংশের মাইয়ে বিয়ে কইরো না, কিল খাইতে খাইতে মইরা যাবা জীবনে, বিবি রাতের পানি আর খাবার খাইয়া মরা লাগবে না। এক মাহফিলে গেলাম, আমার বয়স নিয়ে বুড়ো কান্দে, কয় হুজুর গোপন কথা আছে দোয়া করবেন, কি কথা বলেন? কনা হুজুর একা একা কইছে, কনা হুজুর দোয়া কইরেন, কি দোয়া কন এলে করুন না। কয় হুজুর আস্তে আস্তে কই কন, কয় হুজুর শান্তি তো পাইলাম না, গতকালকে রাত্রেও আপনার ভাবি আমার দৈরাট ঠাস আদর করছে না? কথা কয় না? তা আমি তো কোন বংশের মাইয়ে আছে? তা যেই বংশের মাইয়ে পয়সি আমি মরছেন তো ঠাই। নবী কইছে এই সমস্ত বংশের মাইয়ে বিয়ে করলে কেন খাওয়া লাগবে? ভাত খাওয়া লাগবে না। তা আমি কেন খান? অসুবিধা কি? কেন খায়? ভাতও খায়। আপনি ভাতের পরিবর্তে কেন খান? কথা কয় না? এই জন্য সুন্নত মানলে লাভ আছে না নাই?